আচ্ছা আপনাদের একটা চমকে দেওয়ার তথ্য দিই। শুরুতেই বললাম সোজাসুজি প্রশ্ন করি, সোজাসুজি উত্তর নিই। হ্যাঁ, তার জন্য হয়তো সমস্ত দলের পছন্দের কথাগুলো দলের লোকজন শুনতে পান না, দুর্ভাগ্যজনক, আফসোস। কিন্তু ওই যে সোজাসুজি প্রশ্ন করার একটা দায় রয়েছে আমার, মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে। তাই সোজাসুজি একটা তথ্য দিয়ে শুরু করি আজকের সোজাসুজি স্বর্ণালী। আমি যদি বলি তৃণমূলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছেন এক পুরো ভোটের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী, আপনাদের কাছে কি সেটা বিশ্বাসযোগ্য মনে হবে? মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও জনপ্রিয়? হয়তো হবে না, সোজাসুজি বলতে গেলে আমার কাছেও হবে না। কিন্তু পরিসংখ্যান তো অন্য কথা বলছে। হাল ফেলে ভবানীপুর নির্বাচনের কথাই ধরুন, 8টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, 8টি ওয়ার্ড, আর সেই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 58,000-এর কিছু বেশি ভোটে। একটি বিধানসভা কেন্দ্রে 58,000-এর জয়ের ব্যবধান, যথেষ্ট বড় ব্যবধান, এবং সেখানে একটি ওয়ার্ডে জয়ের ব্যবধানে সেই 58,000 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সব থেকে শক্তিশালী ঘরের মাটি যেটা বলি আমরা ভবানীপুর, সেখানে 58,000 ব্যবধানে জিতেছিলেন। গতবারের জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও জয়ের যে ব্যবধান ছাপিয়ে গিয়েছিল, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সেই মমতা ম্যাজিক, যে ম্যাজিককে এখনো পর্যন্ত মুগ্ধ পশ্চিমবঙ্গের মানুষ, বেশিরভাগ মানুষ। সেখানে একটি ওয়ার্ডে জয়ের ব্যবধানে 62,000 পেরিয়ে গিয়েছে। হ্যাঁ, 62,000। আরও একবার মনে করাই, দুটো লাইন পিছিয়ে গিয়ে ঠিক রিভাইন্ড করার মতো, ভবানীপুর কেন্দ্রে 8টি ওয়ার্ড ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তিনি এই মুহূর্তের সব থেকে জনপ্রিয় নেত্রী, তিনি জিতেছিলেন 58,000 ভোটে। আর একটি মাত্র ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতলেন জয়ের ব্যবধান 62,000। 66 নম্বর ওয়ার্ডের কথা বলছি, তৃণমূল কংগ্রেস প্রার্থী 62,000-এর বেশি ভোটে জিতেছেন, আজ ফল প্রকাশ হয়েছে, যা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধানকে টপকে গিয়েছে। আর এখানেই শেষ নয়, যোগ্য সঙ্গত দিয়েছেন আরও অনেক জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। ফয়াজকে যোগ্য সঙ্গত দিয়েছেন আরও অনেকে, যেমন অবাক করেছে কসবা এলাকার 109 নম্বর ওয়ার্ডের ফলাফল, যে 109 নম্বর ওয়ার্ডে বিধানসভা নিরীক্ষেও বেশ কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। সেই 109 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনন্যা ব্যানার্জি, যে বিধানসভা থেকে বেশ খানিকটা পিছিয়ে ছিল এই ওয়ার্ড, তার নিরিখে তৃণমূল কংগ্রেসের যদি এই ফলাফল দেখি তাহলে আপনি আবারও চমকাবেন, কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনন্যা ব্যানার্জি 109 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি জিতলেন 37,661 ভোটে। 109 নম্বর ওয়ার্ডে অনন্যা পেয়েছেন 82% ভোট। অনন্যা ফয়াজের মতো আরও অনেকে তৃণমূল প্রার্থী, অনেক তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছেন এরকম সমস্ত ব্যবধানে, যে সাধারণত আমরা বিধানসভা বা লোকসভার ফলাফলে দেখে থাকি। এমন সমস্ত ব্যবধান মনে করিয়ে দিচ্ছে বাম আমলকেও, মনে করিয়ে দিচ্ছে আরামবাগের সিপিএম নেতা অনিল বসুকে, একটি লোকসভা ভোটে যার ভোটের ব্যবধান ছিল 6 লক্ষের বেশি, মনে করিয়ে দিচ্ছে কেশপুরের নন্দরানী দলকে, যার ভোটের ব্যবধান ছিল মোট ভোটকেও অনেক সময় ছাপিয়ে যেত, অর্থাৎ প্রায় 100% বেশি ভোট পেয়ে যেতেছিলেন তিনি। সেই পরিসংখ্যানে আমি যাচ্ছি না, বাম আমল তো অতীত, 34 বছরের শাসনকে ভেঙে চুড়ে নতুন যে তৃণমূল কংগ্রেসের জমানা চলছে তাও প্রায় অনেকগুলো বছর হয়ে গেল, 10 বছর 11 বছর অতিক্রান্ত। প্রশ্ন এখানে উঠছে, তাহলে কি বামেদের দেখানো পথেই হাঁটছে তৃণমূল নেতৃত্ব? 11 বছরে সেই পথ থেকে এতটুকুও সরা গেল না, বা নতুন করে কোথাও একটা সময়ের পর তাহলে কি সেই পথটাই একমাত্র পথ যে পথে কোথাও ঘুরে ফিরে আসতে হয়? এই ছবি যখন আমরা দেখছি তখন সেই সঙ্গে একটু অন্য ছবিও দেখব, ভোটের হিংসার ছবি আমরা দেখেছি এই নির্বাচনে, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা এই রিপাবলিক বাংলা একমাত্র তুলে ধরেছি, ঠিক সেরকমভাবে গণনার দিনও ছবিটাও একই রকমভাবে তুলে ধরলাম, না শুধুমাত্র ভোটের রেজাল্টের নিরিখে নয়, কোন ওয়ার্ডে কে এগিয়ে আছেন, কে পিছিয়ে আছেন, কে জিতেছেন সেই পরিসংখ্যান নয়, তার সঙ্গে আমরাই দেখালাম একমাত্র যে গণনা কেন্দ্রের বাইরে কিভাবে দুই দলের প্রার্থী আরও একবার হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, এবং একই সঙ্গে সমর্থকেরা রীতিমতো মারামারি, মাটিতে ফেলে মার, ধাক্কাধাক্কি, চূড়ান্ত অব্যবস্থা। দুই দলের দলীয় ফ্ল্যাগ নিয়ে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কংগ্রেস, নেতাজি ইন্ডোরের বাইরের এই ছবি ছিল আজ বিকেলে।
সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আমরা কথা বলে নেওয়ার একবার চেষ্টা করব। তবে এই অশান্তির ছবি বাদ দিলেও সব থেকে বড় প্রশ্ন ছিল যে বিরল জয়ের ব্যবধান 34 বছরের বাম সরকার নির্বাচন ভোটকে একটি মেশিনারিতে পরিণত করেছিল এবং সেই ভোট মেশিনারি কৌশলকেই কি অনুসরণ করছে ঘাসফুল শিবির। প্রশ্ন অনেক, উত্তর নেওয়ার চেষ্টা করবো, জানি না কতখানি উত্তর পাবো, আদৌ সোজাসুজি পাবো কিনা। তবে এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে চোখ রাখছি আজকের সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদনে। একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম একটি বিধানসভা কেন্দ্র, যেখানে যে কোনো পুরসভার ওয়ার্ডের থেকে ভোটার সংখ্যা কয়েক গুণ বেশি। সেখানে জয় পরাজয়ের ব্যবধান ছিল মেরে কেটে 2000-এর কাছাকাছি। শুধু তাই নয়, হালফিলের ভবানীপুর উপনির্বাচনকে ধরা যাক। কলকাতা পুরসভার মোট 8টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, তাতেও ভবানীপুরে খোদ তৃণমূল নেত্রীর জয়ের ব্যবধান ছিল 58,000। অথচ অন্যদিকে শুধুমাত্র কলকাতার একটি ওয়ার্ডেই তৃণমূলের জয়ের ব্যবধান হয়ে গিয়েছে 60,000-এর বেশি। এমনই কলকাতা পুরভোটের একাধিক ওয়ার্ডের জয়ের ব্যবধান রীতিমতো চমকপ্রদ। সবচেয়ে বড় চমক কসবা এলাকার 66 নম্বর ওয়ার্ডের ফলাফল। তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের জয়ের ব্যবধান 62,045, পুরো ভোটে যা বিরল। নিকটবর্তী প্রার্থী পেয়েছেন মাত্র 4,093টি ভোট। পুরো ভোটে 60,000-এর ব্যবধানে জয় কার্যত অবিশ্বাস্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফৈয়াজকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরও অনেকেই, যেমন অবাক করেছে কসবা এলাকার 109 নম্বর ওয়ার্ডের ফলাফল। তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা ব্যানার্জি জিতলেন 37,661 ভোটে। 109 নম্বর ওয়ার্ডে অনন্যা পেয়েছেন 82% ভোট। এছাড়া বালিগঞ্জ এলাকার 65 নম্বর ওয়ার্ডে 22,670 ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী নিবেদিতা সাহা। নিকটবর্তী প্রার্থী ভোট পেয়েছেন 5,758। 58 নম্বর ওয়ার্ডের ফলাফলও চমকে দেওয়ার মতো। জয়ী তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান 40,823, নিকটবর্তী প্রার্থী পেয়েছেন মাত্র 5,874 ভোট। বেলেঘাটা এলাকার 57 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী জীবন সাহার জয়ের ব্যবধান 28,838, নিকটবর্তী প্রার্থী পেয়েছেন মাত্র 1,186 ভোট। 134 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে 24,708 ভোটে। 139 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ের ব্যবধান 23,890 ভোট। একটি পুরো ভোটে ওয়ার্ডে ওয়ার্ডে যেমন বিপুল জয়ের ব্যবধান, আর এমন ব্যবধান যা সাধারণত দেখা যায় বিধানসভা ভোটের ক্ষেত্রে, শাসক দলকে কটাক্ষ করছেন বিরোধীরা। ফয়াজ ভাইকে, আপনা ফয়াজ, তাকে খুব অভিনন্দন জানিয়েছে। কত 62,000 ভোটে জেতার জন্য তার এত জনপ্রিয়তা তো মমতা ব্যানার্জি স্বয়ং নেই। হয় ওনাকে মেয়র করা উচিত, না হলে কমসে কম উপমুখ্যমন্ত্রী তো করা উচিত। যদিও বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ শাসক দল। যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন তাদের অবস্থান খুব স্পষ্ট হয়ে গেছে এবং তারা কোথাও কোথাও তলে তলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করেছেন। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, পুরো ভোটের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের চমকপ্রদ ফলাফল মনে করিয়ে দেয় বাম আমলের বহু ভোটের ফলাফলকে, মনে করিয়ে দেয় আরামবাগের অনিল বসু, কেশপুরের নন্দরানী দলদের। তাহলে কি বামেদের সেই দেখানো পথেই হাঁটছে তৃণমূল নেতা নেত্রীদের একাংশ? প্রশ্ন উঠছে। রিপাবলিক বাংলা। সরাসরি চলে আসবো আলোচনা, তবে তার আগে চোখ রাখছে এই মুহূর্তের 3টি পোল কোয়েশ্চেন। আজকের প্রথম প্রশ্ন, বিরল ব্যবধান, জিতেও গলার কাটা কি তৃণমূলের কংগ্রেসের? দ্বিতীয় প্রশ্ন, বামেদের পথকে কি অনুসরণ তৃণমূলের?
তৃতীয় প্রশ্ন, তৃণমূল সম্পর্কে জনমানুষের নেতিবাচক প্রভাব কি পড়বে? আমাদের সঙ্গে যারা থাকবেন গেস্টরা, যাদের সঙ্গে আমরা আলোচনা করবো, তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মালা রায়। আমাদের সঙ্গে রয়েছেন মালাদি, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, একই সঙ্গে বলবো মালাদি, কোথাও এই জয়ের ক্ষেত্রে আপনাদের এই বিপুল পরিমাণ জয় তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকেই বলছেন মানুষের রায় জয়, কিন্তু তার মধ্যে বিরোধীদের যে অভিযোগ যে ভোট ঠিকঠাক করে হয়নি প্রত্যেক ক্ষেত্রে, মানে আপনাদের যারা যারা বিরোধী রয়েছেন বাম, কংগ্রেস এবং বিজেপি তিনজনেরই একই সুর সেক্ষেত্রে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, পরশু দিন ভোট হয়েছে, কোনো কমপ্লেন আজ অবধি কি এখনও নির্বাচন কমিশন অফিসে জমা পড়েছে? কোনো ঘটনা কি আপনারা বড় করে দেখাতে পেরেছেন যে এখানে গণ্ডগোল হচ্ছে, ওখানে ছাপ্পা ভোট হচ্ছে? সব জায়গায় সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা কোথাও দেখাতে পেরেছেন যে ছাপ্পা ভোট চলছে? একটাও কমপ্লেন প্রশাসনে কোনো জমা পড়েছে? নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন, কোথাও কোনো জায়গায় কোনো কমপ্লেন নেই? যেহেতু বড় ব্যবধান হয়েছে, এখন নিয়ে সব প্রশ্ন তুলছেন বিরোধীরা। আমি মনে করি যে বিরোধীদের এই অমূলক এই চিন্তা, অমূলক এই তাদের কমেন্টস, এটা মনে করি তাদের পরাজয়েরই একটা অঙ্গ, এবং তারা পরাজয়ে তার কি বলবে দোষারোপ করতে চাইছে তৃণমূলকে, এইটা আমি মনে করি। মালাদি, একই সঙ্গে আপনি যেরকম বললেন যে কোথাও কোনো অভিযোগ জমা পড়েনি, যদি আমাদের সঙ্গে রয়েছেন এখানে স্টুডিওতে বিজেপি প্রত্যেক দলের প্রতিনিধি রয়েছেন, কিন্তু যে ঘটনাগুলো, যে ছবিগুলো প্রকাশ্যে এসেছে, বারবার করে বলা হচ্ছে যে সেখানে ছাপ্পা ভোট, ভুয়ো ভোটার, অনেক বিজেপি প্রার্থী তারা আহত হয়েছেন, বিরোধী প্রার্থী, কংগ্রেস প্রার্থী তাকে নিগ্রহ করা হয়েছে, এই সব ঘটনাগুলো, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে তাহলে এগুলো শুধুমাত্র সাজানো ঘটনা বা এগুলো কোনো ভিত্তিহীন? আপনি কি বলবেন? যারা এইসব বলছে তারা জীবনে কটা ভোট দেখেছে, কটা ভোট করেছে, গতদিনের রেকর্ড কি দেখেছে তারা, যে কীভাবে ভোট লুট হতো? এক একটা নামের পিছনে তো রিগিং বলে এক একটা নাম চলতো, সেরকম কোনোদিন এই আজকের গত নির্বাচনে কোনো ঘটনা, সেরকম বড় ঘটনা দেখাতে পারবেন? আপনাদের এখন মিডিয়া অনেক তৎপর, মিডিয়া এখন সব জায়গায় পৌঁছে যায়, সেখানে এমন কিছু বলতে পারবেন না দু একটা ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, তারা এই ধরনের ঘটনা একদম বলতে পারবেন না যে তারা এই এত বড় ঘটনা ঘটেছে বা এ ওর জন্য জিতেছে। আসলে এই জয়টাকে বিরোধীরা মানতে পাচ্ছেন না, মানতে পাচ্ছেন না বলেই তারা এই ধরনের মন্তব্য করছে। আসলে আমরা তো অনেক আগে থেকেই বলেছিলাম যে 135-136 আসন আমরা এমনিই পাবো, মানুষ আসলে উন্নয়নে ভোট দিয়েছে, মা মাটি মানুষের সরকার যে উন্নয়নমুখী যে প্রকল্পগুলো নিয়েছে মানুষ তার থেকে বিচ্ছিন্ন হতে চাইছে না, তাই জন্যে তারা বিধানসভা নির্বাচনেও এতগুলো সিট দিয়েছে, যেটা আজকে চর্চিত হচ্ছে সব জায়গায়, যেটা কেউ ভাবতেও পারেনি আজকে। তাই আমরা দেখেছি যে পৌরসভা নির্বাচনেও সব কলকাতা, সারা কলকাতার বুকে তৃণমূলের ঝড়, সবুজের ঝড়, এটাও তারা মানতে পারছেন না। আমি মনে করি মানুষ যে উন্নয়ন কলকাতার মুখে হয়েছে সেই উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছে। মালাদি একদমই আমাদের সঙ্গে স্পষ্টভাবেই বললেন যে উন্নয়ন, অর্থাৎ বিগত সময়ে পুরসভার যে কাজ, যে উন্নয়নের ছবি দেখেছে তার নিরিখে ভোট, সেক্ষেত্রে চ্যালেঞ্জ অনেক রয়েছে। আমি চ্যালেঞ্জের পার্টে আসবো মালাদি, যে নতুনভাবে কলকাতার দায়িত্ব পাওয়ার পর আপনাদের কাছে কী কী চ্যালেঞ্জ রয়েছে, তবে এই ভোটের ক্ষেত্রে এই মুহূর্তে কামরুজ্জামান রয়েছেন এবং দেবজিৎ রয়েছেন, দুজনের একটু ছোটো ছোটো প্রশ্ন রয়েছে আমি দেবজিতের কাছে। দেবজিৎ কী বলবেন? মালাদি বলছেন যে এখনও পর্যন্ত কোনো অভিযোগ কোথাও জমা পড়েনি বিরোধীদের, সেক্ষেত্রে সমস্ত অভিযোগই ভিত্তিহীন, মানুষ পাশ থেকে সরে গেছে, সেই জন্য এগুলোর আশ্রয় করা হচ্ছে। স্বর্ণালী, আমি তোমার মাধ্যমে মালাদির কাছে দুটো প্রশ্ন রাখতে চাই। মালাদি প্রথমে বললেন কোথাও কি কোনো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের কাছে। নির্বাচন কমিশনের গত 24 ঘন্টা আগে দেওয়া হিসেব অনুযায়ী 453টি অভিযোগ জমা পড়েছে এবং 195 জনকে প্রশাসন গ্রেপ্তার করেছেন। এছাড়াও আমি বলি যে 4,959টি বুথ, তাতে 144টি যে ওয়ার্ড, তাতে 4,959টি বুথে যেটা ছড়ানো ছেটানো, তার মধ্যে বহু জায়গায়
ক্যামেরার মানে সিসি ক্যামেরার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাদের কাছে ছবি আছে, রেড়ে করে দৌড়ে যাওয়া হচ্ছে, ফলস ভোটারকে ধরা হয়েছে। এবং আমি আপনাকে বলছি 101 নম্বর একদম নাম করে বলছি 101 নম্বর ওয়ার্ডে কী হয়েছে, পায়েল দে, নাম করে বলছি পায়েল দে, তিনি কলকাতাতে নেই, কিন্তু এক্ষুনি যদি নির্বাচন কমিশনের যদি কাগজ কেউ ট্রেস করেন তাহলে দেখবেন সেখানে ভোট পড়েছে এবং সেখানে টিপ ছাপ দেওয়া আছে। কার টিপ ছাপ দেওয়া আছে আমি এখানে বলছি, শ্বেতা রয় বলে একজন মহিলার টিপ ছাপ দেওয়া আছে তার নামে, ফলস ভোটিং হয়েছে। এটা কি আপনারা জানিয়েছেন? এটা কি অভিযোগ করেছেন? জানিয়েছি আবার জানাচ্ছি বিজেপির তরফ থেকে। আরেকটা মজার কথা, অভিযোগ তো জানিয়েছি, ভাগ্য ভালো যিনি অভিযোগকর্তা তাকে পুলিশে ধরেননি। মজাটা হয়েছে 63 নম্বর ওয়ার্ডে সাদ্দাম হোসেন, পার্ট নাম্বার 3 সিরিয়াল নাম্বার 210, জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে বুথ সেখানে তিনি ভোটার, তিনি সাদ্দাম হোসেন এই মুহূর্তে আছেন দুবাইতে, তার হয়ে আরেকজন ভোট দিতে গেছিলেন, তাকে ধরা হলো এবং তাই নিয়ে ঝামেলা হলো। তারপরে আমাদের 63 নম্বরের যিনি প্রার্থী নবীন মিশ্র, তিনি আর তার নির্বাচনী এজেন্ট, তারা গিয়েছিলেন কমপ্লেন করতে নির্বাচন কমিশনারের কাছে, সেই জন্য লালবাজার রাত্রেবেলা তাদের বুক করে নিয়ে গিয়েছিল, ধরে নিয়ে গিয়েছিল। আপনি বলুন, আমরা শুধু এইটুকু জানতে চাই, দেখুন হার জিত থাকবেই, অভূতপূর্ব জয় তৃণমূল কংগ্রেসের, অভূতপূর্ব জয় তৃণমূল কংগ্রেসের নেত্রী যা নেতা যারা রয়েছেন, আমি মালাদিকে যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি এবং পুরনো মানুষ ভোট দিয়েছে। না না দিদি, দিদি একজন ভোট দিতে পারেন না দিদি, আমি কোথাও মানুষ, তার মানে একজন মানুষের আরেকজন মানুষ ভোট দিয়ে দেবেন দিদি, সেটা আপনি মেনে নিচ্ছেন? দুই একজনের ক্ষেত্রে আমি শুনিনি, মালাদি কথা শুনিনি, প্রকাশ্যে এনে আপনি এত মানুষের ভোট, সেটাকে আপনারা এত মানুষের ভোটকে আপনারা উপেক্ষা করতে চাইছেন, এত মানুষের সমর্থন আপনারা উপেক্ষা করছেন? একটু শুনিনি, শুনিনি মালাদির কথা শুনিনি। যদি হয়েও থাকে সেটা, সেটা হয়তো বিক্ষিপ্ত একটা দুটো ঘটনা যদি কোথাও কোনো ওয়ার্ডে, 144টা ওয়ার্ডের মধ্যে, আমি দেখুন ঝগড়া করতে আসিনি, আমি যেটা স্পেসিফিক, যেটা আমার রেজাল্ট, যেটা তৃণমূল যে আসনগুলো পেয়েছে, রাজনীতিতে অনেক এগিয়ে বলছি, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি দিদি, আপনি আমার কথাটা একটু শুনুন, আপনার কাছে আমি অনেক ভরসা রাখি আপনার উপরে দিদি, আমি আপনাকে কখনো অশ্রদ্ধা করিনি। আমার কথাটা শেষ করি, আপনি নিশ্চয়ই বলবেন, প্লিজ মালাদি কথা শুনুন। আমি পরিষ্কার বলি আপনাদের, আমি পরে বলবেন, পরে বলবেন, একটু পরে বলবেন, আমি শুধু বলছি যে আপনারা যে এত মানুষ ভোট দিয়েছেন, যদিও এবারে সংখ্যাটা যে কোনো কারণে, ঠান্ডার কারণে হোক, যে কোনো কারণে একটু ভোটার কম নেমেছে, কলকাতা পার্সেন্টেজ অনেক কম হয়েছে, এবং যেখানে এত লক্ষ লক্ষ ভোটার ভোট দিয়েছে সেখানে দু একটা এই ছোট ঘটনা হলে আপনার সময়, মিডিয়ার সময় নষ্ট করছেন কেন, আমি তো সেটা বুঝে উঠতে পারছি না। এবং এইরকম ঘটনা দিয়ে এত বড় ঘটনা দেখাবার কোনো কারণ ঘটেনি। আমি মনে করি 144টা আসনে আলোচনা হয়েছে বা ভোট হয়েছে, তাতে আমরা 135টার মতো আসন সবটাই কি আপনারা ছাপ্পা ভোটের এখানে বলে ব্যাপারটাকে এত লাইট করতে চাইছেন, সহজ করতে চাইছেন, মানুষের মতামতকে মূল্য দিতে চাইছেন না? এবং আজকে যদি মূল্য না দেন তাহলে আগামী দিন কিন্তু অনেক বেশি আপনাদের আখের, আপনাদের আপনাদের পজিশন, আপনাদের আখের যে সমর্থন সেটা অনেক বেশি কমে যাবে। মানুষ এই জিনিস পছন্দ করেন না, মানুষ কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ আলোচনা পছন্দ করেন, কনস্ট্রাকটিভ কাজ পছন্দ করে, কনস্ট্রাকটিভ আলোচনা পছন্দ করে। আমি মিডিয়াকেও বলছি যে এই ধরনের বিক্ষিপ্ত, এই ধরনের করে মিডিয়ার যে গাম্ভীর্য, গুরুত্ব, এটা নষ্ট করতে দেবেন না। আমার কাছে দুটো প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে এই দুটো যে বিষয় নিয়ে আলোচনা শুরু করলাম যে মানুষের রায়ের ক্ষেত্রেই এই যে 62,000 ভোটের ব্যবধান বা 37,000-38,000 ভোটের ব্যবধান ওয়ার্ডের ক্ষেত্রে, ওয়ার্ড ভিত্তিক ফলাফলের ক্ষেত্রে কোথাও কি মনে হয় না যে এই 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 এতটা বিশাল ব্যবধান এটা সত্যি সত্যি একটুখানি কোথাও আপনাদের কাছে অস্বাভাবিক লাগে কোনো কোনো জায়গায়? যাদের 90,000 ভোটার তারা 62,000 জিতবেন না তো কি করবেন? বিরোধী দল তো তাদের এখানে তো বিরোধী দলের যদি ভূমিকা দেখেন, বিরোধী দলের যদি প্রচার দেখেন, তাহলেই বুঝবেন কেন 62,000 মানুষ জিতিয়েছেন। আমি নিজে লোকসভা সদস্য হিসেবে ওই ওয়ার্ডে দেখেছি, মানুষের ঢল দেখেছি, মানুষের সমর্থন দেখেছি, এবং ওখানে বিকল্প কোনো দলই নেই এবং বিকল্প কোনো দলের প্রচারও ছিল না। আমি এই নির্বাচনেও মিটিং করতে গিয়ে দেখেছি যে তাদের কোনো প্রচারও সারা কলকাতায় ছিল,
কোনো সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আজকে বিজেপি বলুন, কোথাও এদের ব্যাপক প্রচার ছিল। প্রার্থীদের যে দাঁড় করানো হয়েছে তাদের, তারা মানুষ কতখানি গ্রহণযোগ্য প্রার্থী সেটা দেখেছেন? কটা গ্রহণযোগ্য প্রার্থী আপনারা তিনটে দলের পক্ষে দাঁড় করানো হয়েছিল সেটা একবার দেখেছেন? পরিচিত মুখকে মানুষ বেছে নিয়েছেন, পরিচিত মুখকে মানুষ ভেবেছেন যে উন্নয়নের সাথী হতে গেলে এই পরিচিত মুখগুলোর হাত ধরেই আমাদের যারা কাজ করেছেন গতদিনে ওয়ার্ডে, তাই নতুন পুরনো মিলিয়ে সব মিলিয়ে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের তারা আজকে জিতিয়ে এনে এত বেশি আশ্বাস দিয়ে, পরিচিত মুখ এবং শাসক দলের প্রার্থী সেখানে মানুষ ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন এবং আস্থা রেখেছেন। এই জায়গা থেকে আমি একদম শেষ প্রশ্ন করব আপনাকে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ কতটা উন্নয়নের উপর আস্থা রেখেছেন? চ্যালেঞ্জ তাহলে আগামী দিনে কতটা? কারণ এখনো পর্যন্ত বেশ কিছু সমস্যা তো রয়েছে, জমাজল থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সেক্ষেত্রে আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে কি এই বোর্ড কাজ করবে আগামী দিন, আগামী দিন এই বোর্ড কাজ করবে এটাই চ্যালেঞ্জ, এবং আগামী দিন এই বোর্ড কত উন্নয়ন করবে এটাই কাজ, এবং আগামী দিন এই বোর্ড আবার যখন ভোট চাইতে যাবে কোনো লোকসভা বিধানসভা কিংবা পৌরসভায়, তখনই প্রমাণিত হবে যে এই পৌর বোর্ড কী কাজ করেছে আর কী দিতে পারেনি মানুষকে, তখনই তুলনামূলক বিচার হবে। তার বাইরে কিন্তু এখনই এরমভাবে এক কথায় উত্তর দিয়ে দেওয়া সম্ভব না। কাজ প্রচুর হয়েছে, আরও উন্নয়নগামী উন্নয়নমুখী অনেক প্রকল্প নেওয়া হবে, কাজ হবে, এই ইস্তাহারে আমাদের সেই কথাগুলো লেখাও আছে, এবং যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটিয়ে, কারণ আজকে যে সমস্যাটা নেই কালকে হয়তো সেই পকেটে কোনো সমস্যা হতেই পারে যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে, সেখানে সেই সমস্যা কত তাড়াতাড়ি নিরসন করা যায় তার জন্য যে পৌর প্রতিনিধি থাকবেন এবং যে বোর্ড থাকবে তাকে অনেক বেশি নিঃসন্দেহে এগিয়ে গিয়ে পরিকল্পনা নিতে হবে। অনেক ধন্যবাদ, সেই কাজগুলো আগামী দিন অনেক ধন্যবাদ, এটা আপনারা বসে বসে বিরোধী দলগুলো দেখবেন। মালা রায় আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, কারণ যে বিষয়টা বললাম যে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন থাকছে, বেশ কিছু প্রশ্ন আমরা মালাদিকেও করলাম, আরও কিছু প্রশ্ন উত্তর বাকি রয়ে গেছে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। কলকাতা তৃণমূল কংগ্রেসের ছোট লালবাড়ির দখল আরও একবার তৃণমূলের, কিন্তু যে প্রশ্নগুলো উঠে আসছে আমি সরাসরি এবার আলোচনায় চলে আসি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয় চন্দ তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন কামরুজ্জামান চৌধুরী কংগ্রেস মুখপাত্র, রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, এবং রয়েছেন আমাদের সঙ্গে দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র। প্রত্যেককে আরও একবার স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি সরাসরি প্রথমে শুরু করি, আমি সায়নকে দিয়ে শুরু করি। সায়ন, কী বলবেন? প্রথম কথা হচ্ছে আমি একটু হতাশ হলাম, সেটা হচ্ছে স্বর্ণালী আপনার প্রতিবেদনে আমি কোথাও এটা খুঁজে পেলাম না যে আজকে ভোট পার্সেন্টেজে লেফট কার্যত সেকেন্ড পজিশনে উঠে এলো, আপনার প্রতিবেদনে আমি কোথাও এটা খুঁজে পেলাম না। এটা খুব হতাশাজনক বিষয়, এটা আনএক্সপেক্টেড। এটা আমার টপিকই নয়, এটা সোজাসুজি আজকের টপিকই নয়, যে টপিকটাই অন্য হয় আপনি জানেন না। না, আমি সবটা দেখেছি, আমি বলছি এটা ফ্যাক্ট। যদি এটা টপিক না হয়ে গিয়ে থাকে তাহলে বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে, এটাও তো আজকের টপিক না, সেটা তো দেখলাম। কিন্তু তার অপোজিটে যে লেফটের ভোট পার্সেন্টেজ বেড়েছে সেটাও তো বাড়া হয়েছে, কিন্তু সেটাও বিজেপির ধূলিসাৎ, এটা আমার টপিক না। আমার টপিক হচ্ছে যে এই বিপুল ব্যবধানে জয় এটা কি স্বাভাবিক না স্বাভাবিক নয়, যেভাবে যে এটা ফ্যাক্ট। এবারে যেখানে আর অন্য আলোচনা হবে সেখানে আমার ভয়েস নাও থাকতে পারে। আমি সেকেন্ড কথা বলছি, অস্বাভাবিক স্বাভাবিক পড়ার কথা লুঙ্গির আবার পকেট থেকে নাকি? স্বাভাবিক অস্বাভাবিক তো পড়ের বিষয়, আপনি কার কাউন্টিং করতে যাচ্ছেন? লুটের ভোটের কাউন্টিং, যে যে জায়গায় বিরোধীরা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হলো বা পারলো, ভোট লুটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলো, সেই সেই জায়গায় কিছুটা দেখা গেল। বাদবাকি সোনালী, আমি একটা বিষয় বলছি, 72% আর তার পরের পার্সেন্টেজটা 12, মাঝখানে 60%-এর ফারাক। ভারতবর্ষের কোন রাজনৈতিক দলে আপনি এটা খুঁজে পেয়েছেন? আপনি লোকাল বডি, আপনি বিধানসভা, আপনি লোকসভা, পঞ্চায়েত, যা খুশি আপনি খুঁজুন, আপনি খুঁজে পাবেন না কোথাও। শাসক দল 72 আর তারপরে দ্বিতীয় যে রয়েছে তার 12, 60%-এর ডিফারেন্স। আমি শুধু পরের একটা বিষয়তে আসছি, আপনি তো অবাক হচ্ছেন না, আমি তো শুরুতেই বললাম যেটা তো কোথাও সেই বামেদের সেই ট্র্যাডিশন। কোন ট্র্যাডিশন? যে ট্র্যাডিশন আমরা দেখেছিলাম, আপনি 72 আর 12, না না না, যে ট্র্যাডিশন দেখেছিলাম আমরা নন্দ্রানী দলের সময়, 150% ভোট ছিল, কত পার্সেন্টেজ ছিল সেটা, কত পার্সেন্টেজ ছিল? তৃণমূল 87 আর 85% ভোট জিতেছে দিনহাট আর গোসাবা। আমি বলছি নন্দলালী বল কত কত পার্সেন্ট ভোটে জিতেছিল আজকে একটা মানুষকে আপনি বলুন, কত পার্সেন্ট ভোটে জিতেছিল? জেতবার পরে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার এরকম ধরনের কথা বলেছিল হ্যাঁ কি না, যে ভুরু কুচকে বলেছিল কি আপনি মালা রায়কে এখানে বসিয়ে রাখলেন, তৃণমূলের প্রতিনিধি তো এখানে আছেন, একবারের জন্য কাউকে আপনি বলতে শুনছেন তৃণমূল কংগ্রেসের এই যা ঘটনা তার বিরুদ্ধে কাউকে আপনি বলতে শুনছেন? আপনি বলতে শুনবেন না, কারণ এটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল লুট
করবে সেটাই স্বাভাবিক, দ্যাট ইজ দ্য নর্মাল কালচার অফ দ্য তৃণমূল কংগ্রেস, এটা তো স্বাভাবিক বিষয়। 66,000 ভোটে বাবাও জিততে পারেনি, তার ছেলে মনে হয় 66,000 ভোটে জিতে গেল। যাদবপুরে দেবব্রত মজুমদার এই পরিমাণ ভোটে জেতেনি, যাদবপুরের কাউন্সিলর একটা ওয়ার্ডের কাউন্সিলর যে ভোটে জিতলো। আমি আর একটা শুধু বলে দিচ্ছি, 110 নম্বর ওয়ার্ড দুপুর 11টা অবধি ভোট হওয়ার পরবর্তী সময়তে আমাদের সমস্ত এজেন্টদেরকে বের করে দেওয়া হয়, সেখানে আমাদের ভোট পার্সেন্টেজ 20, তৃণমূলের ভোট পার্সেন্টেজ 70, ভোট হয়েছে লুটের ভোট। তাই খুব পরিষ্কারভাবে বলছি, করে খাওয়ার জায়গা তো, 10,000 টাকা কাউন্সিলর হওয়ার জন্য তো ভাই কেউ ভোটে দাঁড়ায়নি, ভোটে দাঁড়িয়ে এত মারপিট তো ওই কারণে করা হয়। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, দেবজিৎ আছেন। লুটের ভোট যেখানে বলা হচ্ছে সেখানে, যদিও বামেদের ক্ষেত্রে আমি বলি, অনেক জায়গাতে বামেরা নিজেরাও ভোট হচ্ছে না, ভোট বয়কটের প্রতিবাদে নিজেরাও বুথ ছেড়ে চলে এসেছে, এমনও ঘটনা শোনা গেছে। আমি আসবো এক এক করে, দেবজিৎ রয়েছে, সুপ্রিয় রয়েছেন, দেবজিৎ কি বলবেন? আমার কথা হচ্ছে যে ভোটটা যে লুটের হয়েছে, লুটের হয়নি, এগুলো তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা যারা বিরোধী আছি বলছি। যুক্তিটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলার আগে, তার আগে আমাদের কিছু কথা বলা উচিত, যে দুটোকে আমরা নিরপেক্ষ সংগঠন বলে জানতাম, যাদের হাতে মহামান্য কলকাতা উচ্চ আদালত, তারা হাইকোর্ট, তারা ছেড়ে দিলেন যে আপনারা ভোটটা করান, তারা ফ্রন্টাল অর্গানাইজেশন অফ শাসক পার্টি। দেখুন, তৃণমূল কংগ্রেসের তো দায় নয়, তৃণমূল কংগ্রেসের এটা দায় নয় যে আমরা হেরে যাব, যে কোনো পলিটিক্যাল পার্টি তারা জেতার জন্য জিজ্ঞাসা নিয়ে তারা নামবে, সেটা আগে বামফ্রন্ট নেমেছে সিপিএম এর নেতৃত্বে, এখন তৃণমূল কংগ্রেস করছে। কিন্তু অন্যদিকে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, সে গিয়ে ক্যালকাটা হাইকোর্টে গিয়ে বলছেন বিচারকদের সামনে, বিচারপতিদের সামনে, যে কোনো চিন্তা নেই, কোনো ফোর্স লাগবে না, কোনো কিছু লাগবে না। তারপরেও কংগ্রেসের লোককে পেটানো হচ্ছে, সিপিএম এর লোকেরা বলছেন যে আমাদেরকে এজেন্টদের বার করে দেওয়া হয়েছিল, বিজেপির মানে প্রায় 250 ওপর জায়গায় আমরা কমপ্লেন করেছি, ইত্যাদি, বোম পড়েছে, পা উড়ে গেছে পথচারীর, এইসব হয়েছে। এইটা হলো হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, একদম পুরো ফ্রন্টাল অর্গানাইজেশন অফ টিএমসি কাজ করলেন। এবং সবথেকে মারাত্মক, না পুলিশের রিপোর্টটা বাদিচ্ছেন কেন? কলকাতা বোমে পা উড়ে গেছে ক্ষেত্রে কিন্তু পুলিশের রিপোর্টে, কিন্তু এখানে কামরুজ্জামান চৌধুরী রয়েছেন, পুলিশের রিপোর্টে কিন্তু কংগ্রেস সমর্থকের নাম উঠে এসেছে। সেগুলো দেখুন, সাজানো যদিন হয় কংগ্রেস ওখানে ইনভলভ ছিল, কংগ্রেস কতটা ভোট পেয়েছে, এইসব বোমবাজের কাজগুলো করে হচ্ছে যখন এই একটা জেতার চান্স রয়েছে অথবা একদম লিডিং রোলে রয়েছে। ওখানে কংগ্রেস হার্ডলি 2,000 থেকে 2,500 ভোট পেয়েছে 36 নম্বর ওয়ার্ডে, সেগুলো সাজানো আছে। কিন্তু আজকে আমি এই আলোচনাতে মেইন ইম্পর্টেন্ট একটা ম্যাথামেটিক্যাল একটা প্রশ্ন আমি অ্যানালাইসিসটা করতে চাইছি, 2 মিনিট সময় লাগবে। 70% তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এই নির্বাচনে। এবার আমাকে বলো, এখানে বাই রাফ এস্টিমেট, এখানে 4 দলেরই প্রতিনিধি এখানে রয়েছেন, বাই রাফ এস্টিমেট আমার আইডিয়া মতো 35-40% ফলস ভোটিং হয়েছে, ইফ আই এম নট রং। একদম এইবার 70% যদি তৃণমূল কংগ্রেস থাকে আর 40% যদি আমি ধরে নিই ফলস ভোটিং হয়েছে, কারণ মেজর পোলিং স্টেশনগুলোতে অপোজিশনের বুথ এজেন্টগুলোকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে ছাপ্পা ভোট, ইভেন এতটুকু পর্যন্ত আমার কাছে রেকর্ডিং আছে যে ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের বলছে এই আর ছেড়ে দে, 80%-এর উপরে হয়ে যাবে আর বাদ দে, এইরকমও ঘটনা রয়েছে। এইবার যদি না আজকে এই নির্বাচনে বাম 11%-এ চলে এসছে, কংগ্রেস প্রায় 5%-এ চলে এসছে, তার মানে 32% বিজেপির ভোট শেয়ারটা নেমে এলো 8%-এ। এটা কিন্তু গণতন্ত্রের একটা অনেক বড় জায়গাতে চলে গেছে ক্যালকাটাবাসীরা। যদি আজকে নির্বাচনটা একদম ইন্ডিপেন্ডেন্ট এবং ইম্পার্শিয়াল হতো, তাহলে বাম এবং কংগ্রেসের ভোট শেয়ারটা +35% থাকতো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এই মুহূর্তে। কালকে কিন্তু ভোটটা হয়নি, ভোট করতে দেয়নি তৃণমূল। কেন করতে দেয়নি? আজকে 111টা নির্বাচন বাকি আছে রাজ্য, সেই রাজ্য নির্বাচন কীভাবে করতে হবে, ইলেকশন কমিশনকে ইতিমধ্যে বা অল পার্টি মিটিং ডেকে কীভাবে সুষ্ঠু এবং ট্রান্সপারেন্ট নির্বাচনটা করা যায় সেটা নিয়ে প্রথমে আলোচনা করতে হবে, তারপরেই আমরা নির্বাচনে পার্ট নেব কি নেব না আমরা সিদ্ধান্ত দেব। আমি একটুখানি বলি এর সঙ্গে, আপনারা এটা আমি যেটা বারবার হ্যামার করার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেসের কাছে তো গিয়ে আমরা কমপ্লেন জানাবো না, আমরা কোথায় কমপ্লেন জানাবো? বারে যারা বিরোধী বা যারা নির্বাচন কমিশনে যাবো অথবা কলকাতা পুলিশের কাছে যাবো, যারা আইনের রক্ষক সেইখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে কমপ্লেন করার জন্য একটা পার্টির, সর্বভারতীয় পার্টির বা যে কোনো নির্দল যদি হতেন, তাকে বা তার এজেন্টকে কি গ্রেফতার করা যায়, রাতে তুলে নিয়ে যাওয়া যায় লালবাজারে, কোন আইনে যায় আপনারা বলুন? যে কোন আইনে বিধায়কদের ঘরে তালা দিয়ে আটকে রাখা যায়, কোন আইনে যায়, কোন আইনে? কোনো 144 ছিল না, কিচ্ছু ছিল না, বিধায়কদের জন্য অন্তত নয়, একদমই কখনোই ছিল না। 3 নম্বর, যে এই পুরো
একটা প্রহসন করার পরে আজকে মালা রায়ের মতন নেতৃত্বের লোক তারা বলছেন ছোটখাটো ঘটনা আপনি কেন হাইলাইট, প্রথমে তো উনি মানলেনই না, প্রথমে ওনারা মানতেই রাজি নয় যে কিছু হয়েছে, তারপরে ছোটখাটো ঘটনা কিছু হয়েছে। আবার এটা এটা এই জায়গাতে আমি বলি, আমি সুপ্রিয়র কাছে আসি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি বলেছেন যে ঘটনা ঘটেছে কোথাও কোনো অভিযোগ পেলে, এবং আপনিও বলেন যে গ্রেপ্তারও করা হয়েছে ইতিমধ্যে অনেককে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোনো ঘটনা ছবি যদি প্রকাশ্যে আসে তাহলে নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে। ছবিগুলো লাগে সোনালী বলো তো, আমরা আমাদের প্রদেশ অফিস থেকে প্রায় 100 উপরে সুপ্রিয় কি মনে হয় সত্যি সত্যি যদি ফেয়ার ইলেকশন হতো তাহলে ওই একই রেজাল্ট হতো? মানে আমার তো প্রশ্ন এটাও এটাও হতে পারে যে 144 সেক্ষেত্রে 100 বিরোধীদের যে অভিযোগের ঝুলি নিয়ে বসেছেন সেক্ষেত্রে তো এটাই বলা যায় যে 144 হলো না কেন, এত খারাপ ফল হলো কেন? একটা ওয়ার্ড বিশ্বাস উঠে যাবে সুপ্রিয়, বিরোধীদের ঝুলি ঠাকুমার ঝুলি। সন্ধে 7টায় শীতকালে সোজাসুজি স্বর্ণালি এই মুহূর্তে জনপ্রিয় শো, 7:40 বলছি, ফলে আশা করবো যে মাঝখানে কেউ বলবেন, আমি চেষ্টা করেছি কারণ না বলছেন সে বলছেন কারণ তার আগে 20 মিনিট আপনার দলের নেত্রী জয়ী প্রার্থী তিনি কথা বলেছেন, সেই বলেছেন প্লিজ কন্টিনিউ তিনি বলেছেন। এবং আমি যে কথা বলবো যে প্রশ্নগুলো তুমি আমাকে করলে, প্রথম কথা হচ্ছে বিরোধীরা গণতন্ত্রের উপর থেকে আস্থা হারিয়ে সকাল থেকেই আত্মহত্যা করছেন, এবং যত বেলা গড়াচ্ছে নিজের উপর রাগ হচ্ছে, নেতাদের উপর রাগ হচ্ছে, সেটা কোথায় বের করবেন? টিভি চ্যানেলে বের করবেন, মানে চ্যানেল আর প্যানেল, এর বাইরে তো বাম কংগ্রেস বা এখনকার যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি তাদের তো অস্তিত্ব নেই। সময় আমাদের প্রার্থীকে আপনি বলে যান না, বলো তুমি ওটার জবাবটা দাও আগে, আপনি বলে যান দরকারটা কি ছিল 0 নম্বর ওয়ার্ডে বলবেন। আরে 144 কেন, বাকি 111টা নির্বাচন বাকি রয়েছে পুরসভা, সেইগুলো সব জিতে যাও তুমি, দরকার নেই আমাদের বিজয় মিছিল হয়েছে জায়গায় 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 জায়গায়, আপনারা আপনারা প্রশ্ন করেছেন অফিসটা তোমরা দখল করলে লজ্জা লাগে না 35-36 বছর পর জিতেছো বিজয় মিছিলের সঙ্গে সঙ্গে? আমি এক্স্যাক্টলি করতে সুপ্রিয় প্রথম প্রশ্ন, যেই দলের হোক না কেন কেন দখল করবে তোমরা অন্য পার্টি? বলে যান তার মানে কি জিরো বিরোধী চাইছো, বিরোধী শূন্য তোমাদের স্লোগান, তাহলে দরকার নেই যা ইচ্ছা করে যাও। ছোটকে আক্তার করে চলবে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ছোটকে আক্তার করে চলবে? প্রশ্ন সুপ্রিয় একটাই প্রশ্ন, সোনালী আমার নেত্রী 45 নম্বর ওয়ার্ডে সোনালী আমি উত্তরটা দিয়েছি, ফ্রি ইলেকশন হয়েছে না হয়নি? এই তুমি তো অশ্রদ্ধা করছো কামরুজ্জামান দাকে, বলুন উনি প্রশ্ন করলেন উত্তরটা দিতে চলে বর্ষিয়ান মানু বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি যে প্রশ্নগুলো করলেন, আমার প্রশ্ন হচ্ছে 8টার পর তো সেটা চলবে না, এই কথা তো ঠিক, আমার একেবারে শ্রদ্ধেয় নেত্রী মালা রায় তিনি বলেছেন, কিন্তু তার মানে তো এই নয় তারপরে যা প্রশ্ন আসবে একতরফা সব প্রশ্ন টেলিকাস্ট হবে আর আমার উত্তরের সময় 5 মিলে ইন্টারঅ্যাকশন, তাহলে আপনারা একসঙ্গে সুপ্রিয়। আমি শুধু বলছি যে কথা এখানে 3 মিলে একই সঙ্গে একেবারে ওই ধর্ণার ধর্ণার মডেলে প্রায় 3 পতাকা একসঙ্গে হাওয়া মোরগ রামধনু জোট, সেই রামধনু জোটের পক্ষ থেকে এরা যে কথা বলছে যে ভোট নাকি হয়নি, একজন তো বলেছিল লুটের ভোট, এরপরের থেকে তো সামাজিক কাজ করলেই পারে, ইলেকট্রাল ভোটে দাঁড়ায় কেন? ভোট নির্বাচনটা আনো, এইসব থিয়েট্রিক্স করে লাভ নেই, মানুষকে বোঝাও কালকে কি ফলস ভোট বলেছো কি করান বন্দ্যোপাধ্যায় আমাদের জাজমেন্ট শুনো, কন্টেন্টটা এনে এখানে সময় নষ্ট করে তোমার থিয়েট্রিক্স শোনার জন্য আসি নেই আমরা এখানে, আপনারটা আমি শুনতে এসেছি, আপনারা 3 একসঙ্গে বলুন আমি শুনে যাচ্ছি, আজকে যান আজকে আপনাদের দিন যান বলে যান 3 একসঙ্গে হাওয়া মোরগ রামধনু জোট জিরো সবাই মিলে একসঙ্গে বলুন, শুরু করেছিলাম আমি আমি যেখান থেকে শুরু করেছিলাম আপনি একাই বলুন না, আমি ব্যাকা বলছি না, যারা দেখছে আপনাদের কি খারাপ ভাবছে, আমি চ্যানেলের জন্য বলছি আপনাকে লিড কি করে হয় একটা ওয়ার্ড থেকে আপনি বলুন, ভোটার সংখ্যার অনুপাত থাকলেই হয়, মানুষের সঙ্গে 365 দিন কাজ করলেই হয়, এবং যত পোলিং পার্সেন্টেজ হয়েছে তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ বলতে হয়। স্বর্ণালী এই যে আপনি বলছিলেন না শুরুতে যে আপনি নন্দরানী দল বা ওই অনিল বিশ্বাস এই অনিল বসু এই সব কটার পরবর্তী সময়ে দলে কখনো না কখনো আলোচনা হয়েছে, নির্লজ্জের মতো কখনো কোনো দলের নেতারা সেটাকে সাপোর্ট করে এভাবে প্রেস বিবৃতি দেয়নি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, লুটের দল লুটের দল লুটের দল, ক্ষমতা থাকলে যা যা ভিডিও এসছে অভিষেক ব্যানার্জিকে পাঠান, ওনার বহিষ্কার করতে বলুন, অপদার্থ বহিষ্কার করতে বলুন, বহিষ্কার করতে বলুন, পরিপূর্ণ বহিষ্কার। সুপ্রিয় মানুষের মানুষের রায়তেই তৃণমূল কংগ্রেসের এতগুলো ওয়ার্ড জয় 134টা, তারপর তো দেখছেন অপদার্থরা কিরকম আচরণ করছেন প্যানেলে চ্যানেলে এবং বাইরেও, জায়গায় জায়গায় জামানত বাজেয়াপ্তের জায়গায় পৌঁছে যাবে আগামী দিনে, এই আচরণ চলবে, কোন ইলেকটোরাল এক্সারসাইজ নেই, কোন মানুষের সঙ্গে থাকা নেই, আরে রাখো তো অনেকক্ষণ ফালতু বকেছো তিনজন, ফালতু বকেছো তিনজন আগে পুলিশের পুলিশের পিছনে না লুকিয়ে, এই সমস্ত দু টাকার ধমকি আমরা 34 বছর অনেক দেখেছি, এই সমস্ত 2 টাকার ধমকি আমরা 34 বছর প্রচুর দেখেছি, সিপিএমটা এখন সিপিএমটা হিমঘরে ঢুকে গেছে, ওই তো তাই জন্য তো হিমঘরে ঢুকে গেছে, এরপর ডিপ যেতে হয় তাই জন্য আমাদের অফিস তোমায় দখল করতে যেতে হয়,
আমি একটু বলি কি বলছে, আমরা সাধারণ মানুষ বা রাজনীতির যারা কাজ করি, একটা অভিযোগ উঠেছে সেই জন্য বলছি। আমি আসছি এক মিনিট বলিনি, আরে এত প্রমাণ তো কমিশনে যান, টিভি চ্যানেল ইজ নাইদার কমিশন নর কোর্ট, তোমাদের হয়ে রয়েছে অ্যাড্রেস জানে না বাংলা রাজনীতি কোথায়, এটা কমিশন কোথায়, কোর্ট কোথায়, দুটো আইনজীবী বসে আছে, একটু একটু অপদার্থ রাজনীতি আচরণ। আমি কারো বিরুদ্ধে বলছি না ভাই, একটু দাঁড়াও, বলতে দাও, অনেক মানুষ তো ভাববে কার বয়স কম, ঠিক আছে বলতে দাও, আমি আমি আচরণ করছি, আমি শুধু কয়েকটি কথা, আমি আমাকে একটা মিনিট সময় দিন। এই নির্বাচন আমাদের কিছু শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা জনগণের প্রতি যে শিক্ষা নির্বাচন কমিশন দিয়েছেন, আমি কোনো পার্টির কথা বলছি না, আমি আবারও বলছি সব পার্টি জেতার জন্য লড়ে, পদ্ধতি আলাদা হয়, কিন্তু এই নির্বাচন এটা বলেছে যে সিসি ক্যামেরার অর্ডার থাকলেই হবে না হাইকোর্ট থেকে, সেই সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হবে। নির্বাচন কমিশন যদি আপনার হাতে হুকুর তামুক খান, তাহলে তিনি কিছু বলবেন না, তিনি কিচ্ছু দেখতে পারবেন না, গান্ধারী কিংবা ধৃতরাষ্ট্রের মতন বসে থাকবেন। তাহলে কি করতে হবে, একটা বায়োমেট্রিক সিস্টেম দরকার, যাতে কিনা যে লোকটা ভোটার সে এসে যতক্ষণ না তার বায়োমেট্রিক কনফার্ম করছে ততক্ষণ ভোটিং মেশিন অন হবে না বা ভোট দেওয়া যাবে না। এই কাজটাই আজকে সকাল থেকে, আজকে সকাল থেকে নির্বাচন কমিশন এরা পদ্ধতি নিয়ে তো ওয়াকি বহাল, এরা জেনেও ঘুমিয়ে আছে, যে কোনো একজনকে জানানো যাবে না, হয় যিনি কন্ডাক্ট করছেন তাকে শেষ করতে হবে। শেষ করি তাহলে, আমাদের ইলেকট্রাল রিফর্ম বিল 2021 সেটা লোকসভায় পাস হয়েছে, তাতে পরিষ্কার বলা আছে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা হবে। তাতে অনেকে বিরোধিতা করেছেন, সঙ্গত বা অসঙ্গত সেটা পরে বোঝা যাবে, যখন টেন সেশন প্রথমে সেশন কার্ড চালু করেছিলেন তখন অনেকেই তার বিরোধিতা করেছিলেন, বামেরাও কিছুটা অংশে বিরোধিতা করেছিলেন, পরে আমরা সবাই সেটা মেনে নিয়েছি। আমার কথা হচ্ছে যে এইভাবে ভোট লুট হবে, ভোট লুট হবে, জনতার ভোট লুট হবে, জনতার যেটা চান বা চান না সেটার বহিঃপ্রকাশ আসবে না, আমরা চ্যানেলে বসে ঝগড়া করব, কিন্তু কাজের কাজ কিছু হবে না। কেন লাগবে স্বর্ণালি আমাকে তুমি বলো, আজকে আমি তুমি আজকে আমরা শেষ করছি এবং যে জায়গা থেকে কোথাও শুরু করেছিলাম সেখানেই শেষ করি। মা বিজয় হলেই মানুষের রায়, আর যেখানেই পরাজয়, যেখানে হেরে যাওয়া সেখানেই হচ্ছে ছাপ্পা, রিগিং, এটা যেরকম দু তরফ থেকে কোথাও এতদিন ধরে শোনা যাচ্ছে, নজিরবিহীনভাবে আজকে শাসক দলের গলাতেও একই জিনিস শোনা গেল। 45 নম্বর ওয়ার্ডের কথা বলছিলাম, সেখানে সন্তোষ পাঠকের জয়ের পর একই রকমের অভিযোগ যে সেখানেই নাকি বিপুল ছাপ্পা রিগিং হয়েছে, এটা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে। আমি জানি না যে এই রোগগুলোর দাওয়াই কি, নিরাময় কোন পথে, প্রত্যেকের কাছে এক লাইনে নেমে আসবো। সায়ন, এক লাইনে, আমি এক লাইনেই কথা বলছি, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, কিন্তু তারপরেও আমরা প্রতিরোধের রাজনীতি করতে পেরেছিলাম বলেই 11% ভোটে আমরা উঠতে পেরেছি 8 মাসের মধ্যে আমাদের এই প্রত্যাবর্তন। সুপ্রিয়, বিরোধীদের মধ্যে কে সেকেন্ড হলেন, কে থার্ড হলেন, সেটা তো বিচার্য নয়। বিরোধীদের মধ্যে থেকে যারা জিতেছেন তাদের প্রত্যেককে আমার দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই। কামরুজ্জামান, আমি একটাই কথা বলতে চাই, নির্বাচনের দিন রাস্তায় কিভাবে নেমে আমরা কংগ্রেসের কর্মীরা কিভাবে লড়াই করেছে, যারা বলেছিল কংগ্রেস আর নেই, মুছে গেছে, তারা কিন্তু ক্যামেরার পর্দায় অনেক উঠে এসেছে যে কংগ্রেস এখনো রয়েছে মাঠে, লড়াই করছে, এখনো রয়েছে, আগামী দিনেও লড়াই করবে। মাননীয় রাজ্য নির্বাচন কমিশন এবং মাননীয় কলকাতা পুলিশ দুজনকেই অভিনন্দন। এই ছাপ্পাশ্রী ভোট, যে ভোটে গণতন্ত্র হরণ করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে, মানুষের যে ইচ্ছে বা কলকাতার নাগরিকদের যে ইচ্ছে তার যে মানে যেটা এক্সপ্রেশন সেটা যে আসতে বাধা দেওয়া হয়েছে কি সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেটা আমরা যখন জিততে পেরেছি, আমরা দেখতে পেরেছি, সেটার জন্য অনেক অনেক অভিনন্দন। আমি এখানেই শেষ করছি আলোচনা। মানুষ
প্রত্যেকবারই বলা হয় কি মানুষ রায় দেবে, মানুষ জবাব দেবে। নিঃসন্দেহে আমার মনে হয় সত্যি এবার সজাগ হওয়ার চোখ খোলার সময় এসে গেছে, এবং সত্যি যেটা বলা হচ্ছে হয় উন্নয়নে ভরসা না হয় চোখ বন্ধ করে রাখা, কোনটা এখনো পর্যন্ত কি সত্যি মানুষ নিজেরাই সন্দিহান সিলেক্ট করতে পারছেন না? সময়টা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী শেষ করছি, আজ এখানে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধে 6টা 7 নমস্কার।